বন্ধুরা, পৃথিবীতে হাজার হাজার মোবাইল কোম্পানি রয়েছে এবং যারা প্রতিনিয়ত লক্ষ লক্ষ মোবাইল ফোন তৈরি করে আসছে, কিন্তু এত মোবাইলের কোম্পানির মধ্যে সব ফোনই কিন্তু জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। এই সকল কোম্পানির মধ্যে হাতে গোনা কয়েকটি কোম্পানি পুরো বিশ্ব জুড়ে বিখ্যাত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা পৃথিবীর সব থেকে জনপ্রিয় পাঁচটি মোবাইল কোম্পানি সম্পর্কে জানতে যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তো 5 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে ভিভো। বন্ধুরা, পৃথিবীর সব থেকে জনপ্রিয় মোবাইল ব্র্যান্ডের মধ্যে 5 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে ভিভো। 2009 সালের পর থেকে আজ পর্যন্ত এই ব্র্যান্ডটি মার্কেটের মধ্যে প্রচুর পরিমাণে জনপ্রিয়তা অর্জন করেছে। ভিভো কোম্পানির ফোনগুলো লো বাজেটের মধ্যেও খুব ভালো পারফরম্যান্স পাওয়া যায়। বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলে দেই, ভিভো ফোনগুলো সব থেকে বেশি সেল হয় ভারত এবং বাংলাদেশের মধ্যে। তারপর 4 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে ওপো। বন্ধুরা, পৃথিবীর সব থেকে জনপ্রিয় মোবাইল ব্র্যান্ডের মধ্যে 4 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে ওপো। ওপো একটি চাইনিজ কোম্পানি এবং এই কোম্পানিটি ফোন তৈরি করা শুরু করেছিল 2004 সালে। পুরো পৃথিবীর মধ্যেই মানুষ ওপো কোম্পানির ফোনগুলো খুব পছন্দ করে থাকে। ওপো কোম্পানি বাজেটের মধ্যে ফোন দেওয়ার কারণে পুরো বিশ্বব্যাপী এই ফোনের জনপ্রিয়তা অনেক। তারপর 3 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে এমআই। বন্ধুরা, পৃথিবীর সব থেকে জনপ্রিয় মোবাইল ব্র্যান্ডের মধ্যে 3 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে এমআই। এমআই কোম্পানির ফোনগুলো বাজারে কি পরিমাণে সেল হয় সেটা হয়তো বা আপনাদের বলতে হবে না। এমআই একটি চাইনিজ ব্র্যান্ড এবং এই কোম্পানির ফোনগুলো তৈরি হওয়া শুরু হয়েছিল 2010 সালে এবং বাংলাদেশের মানুষও এমআই ব্র্যান্ডের ফোনগুলো খুব পছন্দ করে থাকে। তারপর 2 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে স্যামসাং। বন্ধুরা, পৃথিবীর সব থেকে বড় মোবাইল কোম্পানির মধ্যে 2 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে স্যামসাং। স্যামসাং একটি সাউথ কোরিয়ান কোম্পানি এবং এই ব্র্যান্ডের ফোনগুলো বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে প্রচুর পরিমাণে সেল হয়। স্যামসাং ফোনগুলো এত বেশি পপুলার হওয়ার কারণ হলো ডিসপ্লে কোয়ালিটি, ক্যামেরা কোয়ালিটি এবং আউটলুক সব দিক থেকে ফোনগুলো পারফেক্ট হয়। তারপর 1 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে আইফোন। বিশ্বের সব থেকে জনপ্রিয় মোবাইল কোম্পানিগুলোর মধ্যে 1 নম্বর অবস্থানের মধ্যে রয়েছে আইফোন। আপনারা জেনে অবাক হবেন যে অ্যাপেল একটি নতুন ফোন লঞ্চ করার পর মাত্র 2 থেকে 3 মাসের মধ্যে ওই সকল ফোন সেল হয়ে যায়। আইফোন যখন প্রথমবারের মতো 3 ক্যামেরার 11 Pro Max মার্কেটে লঞ্চ করে, তখন মানুষ টাকা দেওয়ার পরও আইফোন খুঁজে পায়নি। আর যারা সবসময় আইফোন ইউজ করে তারা বসেই থাকে কখন নতুন ফোন লঞ্চ হবে। অ্যাপেল কোম্পানি নির্মাণ হয়েছিল 1976 সালে। বন্ধুরা, আইফোন এত দামি হওয়ার পরেও অনেক মানুষের স্বপ্নই থাকে আইফোন চালানোর। তো বন্ধুরা, এই হলো পৃথিবীর সব থেকে জনপ্রিয় 5টি মোবাইল কোম্পানি। বন্ধুরা, আপনারা কে কোন ব্র্যান্ডের ফোন ইউজ করেন সেটা কমেন্ট বক্সের মধ্যে লিখে যাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।